প্রিয় ছাত্র ছাত্রী কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সাথে দেখা এখন তো স্কুল তোমাদের সপ্তাহে একদিন হচ্ছে ক্লাস 7 যেহেতু হয়তো অল্প দিনের মধ্যেই তোমাদেরও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সরকার সেই অনুমতি দেবে আশা করছি তো এই কোভিড পিরিয়ডে আমরা চেষ্টা করেছি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার এবং নিয়েছি সেখানে বিভিন্ন গ্রামার তোমাদের শেখাইছি তোমরা সেভাবে করেছো তো যাই হোক আজকে আমি আরেকটা ক্লাস নিচ্ছি যে ক্লাসের মাধ্যমে তোমরা বিশেষ করে শিখতে পারবে ইংলিশ সেকেন্ড পার্ট সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্টের ভয়েস অংশটুকু তো মূলত ভয়েস সম্পর্কে আমরা জানব যে ভয়েস অর্থ বাচ্য বাচ্য কি কর্তা নিজে করে আর অপরকে দিয়ে করি নেয় যখন কর্তা নিজে করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস আর যখন অপরকে দিয়ে করি নেয় তখন হয় সেটা প্যাসিভ ভয়েস তো আমরা আজকে দুটা জিনিসই তোমাদেরকে শেখাবো এবং অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে পরিবর্তন করা যায় সে সম্পর্কে আমি তোমাদেরকে শেখাবো তো তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে দেখতে পাবে এখানে লেখা আছে ভয়েস ভয়েস প্রথমত দুই প্রকার অর্থাৎ দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হলো প্যাসিভ তো আমাদের পরীক্ষাতে হয় অ্যাক্টিভ থাকবে প্যাসিভ করতে হবে অথবা প্যাসিভ থাকবে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ হচ্ছে কর্মবাচ্য কর্তা যখন নিজে কোনো কিছু করে তখন সেটা হয় কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস আর কর্তা যখন কর্মকে দিয়ে করিয়ে নেয় তখন সেটা হয় প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য তো আমরা ভয়েস পরিবর্তনের কিছু নিয়ম আছে সেই নিয়ম আমি এখানে লিখে দিয়েছি তো তার আগে আমাদের ভয়েস করতে হলে কী কী জানতে হবে প্রথমত আমাদের ভার্বের লিস্ট জানতে হবে ভার্বের লিস্ট বলতে কনজুগেশন অফ ভার্ব আর সেন্টেন্স জানতে হবে টেন্স জানতে হবে এগুলো আমাদের জানতে হবে প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে ভয়েস যখন আমরা প্যাসিভে নিয়ে যাব অ্যাক্টিভ থেকে তখন আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন টেন্সে আসে তোমাকে টেন্স চিনতে হবে এবং সেন্টেন্স চিনতে হবে তো আমরা এখানে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এখানে আমরা একটা নিয়ম লিখেছি সেই নিয়মটা তোমরা দেখো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্স হলে অ্যাসার্টিভ আর টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস আমরা পরিবর্তন করবো এখানে আমি একটা নিয়ম লিখেছি দেখো সেই নিয়মে লেখা আছে প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দ্বিতীয়ত সাহায্যকারী ভার বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর তিনটা আছে এটা সাবজেক্টের উপর ই করে বসবে মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার বসবে সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল ভার বসবে আয়ের সাথে অ্যাম বসে বাদ বাকি অন্য জায়গায় অন্যরকম বসে তো থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে আর প্লুরালের ক্ষেত্রে আর বসে তারপরে আসি আমরা মূল যে ভার্বটা তার পাস্ট পার্টিসিপল হবে ভার্বের যে তিনটা রূপ সাধারণত তোমাদের ওখানে দেয়া থাকে প্রেজেন্ট রূপ পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপল রূপ আমরা একটা জিনিস দেখি শিখি এখানে মনে করো ডু হচ্ছে প্রেজেন্ট রূপ ডিড হচ্ছে পাস্ট রূপ আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ এখানে আমরা তিনটা দেখলাম একটু জিনিস দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এটা প্রেজেন্ট রূপ ইট এন পাস্ট রূপ অ্যাট পাস্ট রূপ আর ইট এন পাস্ট পার্টিসিপল রূপ এইট ইটেন একটু লক্ষ্য করো তাহলে ভালো মতো বুঝতে পারবা প্রেজেন্ট রূপ পাস্ট রূপ আর হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ তিনটা রূপ তা আমরা ছোট্ট করে লিখছি আমাদের জায়গার স্বল্পতার কারণে এখানে বোর্ডে দেখা যাবে না তো যার জন্য আমরা লিখলাম না আর বাদবাকি গলা দিক দেখতেও পারবা তোমরা একটু লক্ষ্য করো এখানে আমাদের এক নম্বরে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দুই নম্বরে লেখা আছে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে তিন নম্বরে লেখা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে চার নম্বরে লেখা আছে প্রিপজিশন বাই হবে তবে ভার্বের ওপর ভিত্তি করে বাই হতে পারে টু হতে পারে ইন হতে পারে এখন সেটা যে ভার্ব সেই ভার্বের ওপর ভিত্তি করি সাবজেক্টকে এরপরে দেখো একটু খেয়াল করো সাবজেক্টে অবজেক্ট করতে হবে এখানে দুটা ফর্মুলা লেগে আছে একটা নমিনেটিভ একটা অবজেক্টিভ তো আই থাকলে মি হবে উই থাকলে আস হবে ইউ থাকলে ইউ হবে হি থাকলে হিম হবে দে থাকলে দেম হবে এইগুলো আমরা সাধারণত পরিবর্তনের সময় আমাদের লাগবে তা আমরা একটু এটা মুছে দিলাম তোমাদের সুবিধার্থে আমরা একটু দেখে নিই একটা পরিবর্তন করার ফলে পরিবর্তন করে কীভাবে কী হয় সেটা তোমরা এটা অবশ্যই খাতায় নোট করে রাখবে নিয়মের ক্ষেত্রে
নিয়ম একই থাকবে, টেন্স পরিবর্তন হলে শুধুমাত্র দুই নম্বরে যেটা সাহায্যকারী ভার্ব এই জায়গাটাতে পরিবর্তন হবে, তাছাড়া আর অন্য কোনো পরিবর্তন হবে না। এটা মাথায় রাখবে যে দুই নম্বরে শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পরিবর্তন হবে যদি টেন্স পরিবর্তন হয়, আর তা না হলে সব একই ঠিক থাকবে। এবার আসি, আমরা একটু মুছে দিলাম, দিয়ে আমরা একটা পরিবর্তন করি, তাহলে দেখবা তোমরা আর একটু তোমাদের কাছে সহজ হয়ে গেছে। সেই সহজটাই আমরা শিখি। তাহলে আসি, এবার আমরা দেখো, একটু লক্ষ্য করো, এখানে যদি আমি দিই আই ইট রাইজ, প্রথম কথা হচ্ছে আমাদের ভয়েস হয় কোন ভার্বের। একটা জিনিস মাথায় রাখবা, ভয়েস হয় ট্রানজিটিভ ভার্বের, ট্রানজিটিভ ভার্বের। যে ভার্বের অবজেক্ট আছে সে ভার্বের ভয়েস হয়, যে ভার্বের অবজেক্ট নাই সে ভার্বের কখনো ভয়েস করা যায় না। তা আমাদের ট্রানজিটিভ কি? যে ভার্বের অবজেক্ট থাকে। দেখো আই ইট রাইজ, আমি ভাত খাই, প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি খায়? ভাত খায়, রাইস। তাহলে আমরা পাই কিছু অবজেক্ট। তাহলে আমাদের এক নম্বর নিয়মটা এখানে প্রয়োগ করি। এক নম্বর নিয়মে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্ট আছে রাইস, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। দুই নম্বর নিয়মে এর আগে আমি দেখাইছি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে এম ইজ আর, এখন রাইস এর এ হচ্ছে সিঙ্গুলার। একটা জিনিস মাথায় রাখবা যে মেটেরিয়াল নাউন সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না, মেটেরিয়াল নাউন সিঙ্গুলার হয়। মেটেরিয়াল নাউন কি? যেটা ওজন আর পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা। চাল, চা, তেল, চিনি, লবণ, আটা, ময়দা, সোনা, রূপাত, লোহা, তামা, মাটি, এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন, এগুলো গণনা করা যায় না। আর এদের ভার্ব হিসেবে সাধারণত সিঙ্গুলারই ব্যবহার হয়। তাহলে আমরা আসি এখানে ইজ। তিন নম্বরে লেখা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে মূল ভার্ব। দেখো ইট, এইট, ইটেন, এইটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা আমরা বসাবো ইটেন। চার নম্বরে লেখা ছিল প্রিপজিশন বাই হবে, তাহলে বসাবো বাই। পাঁচ নম্বরে লেখা আছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে আমরা আসি, আমার সাবজেক্ট ছিল হচ্ছে আই, এখানে তাকি দেখো তোমরা, এখানে লেখা আছে আই, তাহলে অবজেক্ট করলে হবে কি? মি, বসে দাও মি, এটা প্যাসিভ হয়ে গেল, এটা প্যাসিভ হয়ে গেল। এখন এই জায়গাতে একটু লক্ষ্য করো, এটা প্যাসিভ হয়ে গেল, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস করলাম, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, আর এখন আমরা করলাম যেটা সেটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে দেখো একটু লক্ষ্য করো, প্যাসিভ ভয়েসে রাইস ইজ ইটেন বাই মি হয়ে গেছে, এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এখন যদি আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যাই, তাহলে আমাদের কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠন করিনি। আই অ্যাম ইটিং রাইস, এই জায়গায় দেখো অনেকে অনেকভাবে বলতে পারে। একটা জিনিস মাথায় রাখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের দুইটা শর্ত, এক হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ, দুই হচ্ছে, এক হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ আর দুই হচ্ছে আইএনজি। এই দুটা জিনিস যদি থাকে তাহলে আমরা জানবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কী জানবো? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক হচ্ছে এম, ইজ, আর, তিনটাই কিন্তু প্রেজেন্ট রূপ, বি ভার্বের প্রেজেন্ট রূপ, আর ইটিং আইএনজি, এই দুটো শর্ত মানলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ঠিক আগের মতোই যাবো, যেটা হলে আমরা লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, এখন আমরা সেটা করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। একই নিয়ম আমি বলেছি, শুধুমাত্র দুই নম্বর নিয়মে যাই পরিবর্তন হবে। রাইস এখানে আছে হলো অবজেক্ট, এখন আমরা করবো হলো সাবজেক্ট, আগের নিয়ম সেম। তাহলে রাইস অবজেক্ট ছিল, করলাম সাবজেক্ট হয়ে গেল। এইবার দুই নম্বর নিয়মে প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল এম, ইজ, আর, তা আমরা এখানে এম, ইজ, আর দিলাম, দিয়ে দিলাম এম, ইজ, আর, ইজ দিলাম, যেহেতু এর আগের বেলাও আমরা রাইসের সঙ্গে ইজ ব্যবহার করেছি। এখন প্রশ্ন হচ্ছে আগেরটায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, সেখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপ ছিল, কিন্তু এখন দেখো প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যোগ আছে এবং তার আগে এম আছে। তাহলে আমরা এখন এই আইএনজিকে ফেলবো কোথায়? পাস্ট পার্টিসিপেল করলে তো এইটুকের করবো ইটের, কিন্তু আইএনজি ফেলবো কোথায়? এই জন্যে বি নিয়ে আসি, ওই আইএনজি বির সাথে যোগ করে রাখবো, তাহলে ইজ বিং, অতিরিক্ত, দেখো ইজ বিং। এইবার মূল ভার্বটা আলাদা করি না, আমরা ওর পাস্ট পার্টিসিপেল করবো, এই পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল রূপ করলাম। এবার আমরা আসি প্রিপজিশন বাই, বসাও, তারপরে সাবজেক্ট, অবজেক্ট। এখন একটু লক্ষ্য করো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধু
অ্যামিজার ছিল, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং কথাটা আসলো অতিরিক্ত। তাহলে বিংটা কোথায় থেকে আসলো? সহজ কথা, আইনজে যোগ আছে, যার জন্য বিন এসেও সে আইনজে যোগ করে দিয়েছে, তাহলে আমার ভারটা ফাঁকা হয়ে গেছে, এখন ওর পাস পার্টিসিপেট করে দিয়েছে, তাহলে আমাদের দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েজও হয়ে গেল। তাহলে আমাদের আগের থেকে অনেক সহজ মনে হচ্ছে। এবার আমরা আসি দ্বিতীয়ত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি করতে পারি আমরা আসি, একটা সেন্টেন্স দিয়েই আমরা গঠন করি, তাহলে আরো একটু আই হ্যাভ ইটেন রাইস, একই নিয়ম একই জিনিস। আমি আগেই বলেছি শুধুমাত্র দুই নম্বর নিয়মটা পরিবর্তন হবে, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো আগের মতোই সেম রাইস। এখন এখানে তো সাহায্যকারী ভার্ব আছেই, হ্যাভ হ্যাজ আছে না, তো রাইসের সাথে বসাও হ্যাজ। এইবার এখানে পাস্ট পার্টিসিপলও আছে, তাহলে আমাদের কাজ কি? পাস্ট পার্টিসিপল আমাদের নিয়মে তিন নম্বর নিয়মে লেখা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, কিন্তু এখানে তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে আমরা কার পাস্ট পার্টিসিপল করব? এখানে আমরা পাস্ট পার্টিসিপল রূপ করব হচ্ছে এই বিন এসে ওর পাস্ট পার্টিসিপল করে দেবো বিন, যেহেতু আমার এখানে পাস্ট পার্টিসিপল রূপ দেওয়া আছে। তাহলে এবার আর অতিরিক্ত আর আমাদের পাস্ট পার্টিসিপল করা লাগবে না, এই ভার্বটার আর তখন করা লাগবে না, কারণ দেওয়া আছে। এইবার আমরা আগের মতোই বাই সাবজেক্ট আই আছে মি। দেখো একটু লক্ষ্য করো, আগের থেকে আমাদের পার্থক্য শুধুমাত্র দেখো এখানে এরকমই ছিল, এখানে হ্যাভ ছিল আয়ের সাথে হ্যাভ বসে, আর রাইস থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসেছে, অতিরিক্ত বিন নিয়েছি। প্রশ্ন হতে পারে যে বিন কেন নিয়ে আসা হলো? বিন আনা হলো যেহেতু এখানে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, কিন্তু আমার নিয়মে আছে পাস্ট পার্টিসিপল করতে হবে, তাহলে কার করবো পাস্ট পার্টিসিপল? বিভার্ব আইনি, যে বিভার্বে আমরা এর আগে আমি যার আইনি ছিলাম সে বিভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম বিন, আর এর পাস্ট পার্টিসিপল তো আমার দেওয়াই আছে আর লাগছে না। তাহলে আমরা এখন একটা জিনিস চার নম্বর নিয়মে যেমন বাই দিয়ে আছে বাই দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেটাও দিয়েছি, এইবার সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি, খুবই সহজ। এইবার আমরা একটু আরেকটা জিনিস, তোমাদের সবই এই একই নিয়মে, যদি পাস্ট ইনডেফিনাইট হয় তাহলে কি হতে পারে একটু দেখো, আই এইট রাইস, আই এইট রাইস, তাহলে আগের মতোই সেম রাইস। প্রেজেন্ট ইনডেফিনাইটে যেমন অ্যামিজার আইনেছি, ঠিক পাস্ট ইনডেফিনাইটেও হচ্ছে ওয়াজ অথবা ওয়ার আইনব, তাহলে রাইস ওয়াজ আগের মতোই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই তারপরে সাবজেক্ট অবজেক্ট। লক্ষ্য করো আগের থেকে অনেক সহজ হয়ে গেছে তোমাদের কাছে, তোমরা দেখলে বুঝতে পারবা যে কীভাবে হচ্ছে। তাহলে অবজেক্ট সাবজেক্ট হলো সাহায্যকারী ভার্ব, ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, কেন আনতে হবে? এইটা যেহেতু ভার্বের পাস্ট রূপ, তাহলে আমাদের আর ওই অ্যামিজার আনা যাবে না, কেন ওয়াজ ওয়ার আনতে হবে, এই যে ভার্বের পাস্ট রূপ, তাহলে পাস্ট রূপ যেহেতু তাহলে পাস্ট ইনফিনিট টেন্স, যেহেতু পাস্ট রূপ ভার্বের সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট রূপ, তাহলে ওর নাম পাস্ট ইনফিনিট। একবারে সহজ কথা, টেন্সই না সহজ, টেন্সে মুখে যা বলবে ওই গঠনও ঠিক সেরকমই থাকবে। আমি বলছি পাস্ট ইনডেফিনাইট, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট রূপ থাকতে হবে, আছে ভার্বের পাস্ট রূপ, তাই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। আর পাস্ট ইনডেফিনাইটের ভয়েস করতে গেলে এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার, এই দুইটা যে কোনো একটা আনতে হবে, তবে যে কোনো একটা তুমি বসে দিলেই যা হবে তা না, সাবজেক্টের উপর নির্ভর করে এটা বসবে। সাবজেক্ট যদি প্লোরাল হতো, এখানে যদি সাবজেক্ট হতো দে হতো, তাহলে পরে দে ওয়ার হতো, কিন্তু এখানে তো রাইস আছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হচ্ছে ওয়াজ সিঙ্গুলার। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিয়েছি, প্রিপোজিশন বাই বসাইছি, সাবজেক্ট অবজেক্ট করাইছি, তাহলে আমাদের আগের থেকে অনেকটা সহজ হয়ে গেছে। এবার আমরা এগুলা তো শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের খেয়াল করো একটু, তাহলে আমরা এই যে এই ডু দিয়ে যদি শুরু থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ডু ইউ, খেয়াল করো, ডু ইউ ডু দা ওয়ার্ক। দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ডু ইউ ডু দা ওয়ার্ক, একবারে সহজ, যখনই দেখবে ইন্টারোগেটিভ তুমি মনে করবে যে এ ডু নাই, মনে করবে এ ডু নাই, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো আগের মতোই, ডি ওয়ার্ক বসাইছি, ডি ওয়ার্ক, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে
অ্যামিজার হবে, অ্যামিজারটা এই জায়গায় না বসে এই শুরুতে বসাবা, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যে জায়গায় হয় সে জায়গায় বসাবো, তারপরে প্রিপোজিশন বাই যে জায়গায় হয় সে জায়গায় বসাবো। এবার ইউ সাবজেক্ট অবজেক্ট করে দিলাম ইউ, এইবার দেখো ইউ বসানোর পর এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, একেবারে সহজ হয়ে গেল তাই না? তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেল, এই যে দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে টু গেল কোথায়? আমি যেহেতু সাহায্যকারী ভার্ব পাই গেছি, ইন্টারোগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্ব লাগে, তাই হচ্ছে আমি ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অ্যামিজার পাইলাম, এখন আর আমার এই টু এর দরকার নাই। শুধু টেন্স ইনার ক্ষেত্রে আমার এই টু প্রয়োজন ছিল, এখন আর নাই। এখন ওই ইজটা আমি পাই গেছি, ইজটা আগে বসাই দিয়েছে এবং ইন্টারোগেটিভেরও ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ভয়েসের বাকি অংশ নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।